জরুরি কাজ আছে। আর শোনো, তোমাকে কাল রাতে যে টাকাগুলো দিয়েছিলাম তার থেকে 20,000 টাকা দাও তো। এত টাকা দিয়ে কি করবি? কাজ আছে মা, আগে কাজটা করি তারপর তোমাকে বলবো। যাও মা, ডিমটা খেয়ে নিস। তুমি যাও মা, আমি খেয়ে নিচ্ছি, যাও। এই নে রনি। আসি মা, তুমি কিন্তু নাস্তা করে নিও। করব, আগে রকি ঘুম থেকে উঠুক। তুমি না ডাকলে ও কখন উঠবে? ওকে নিয়ে হয়েছে একটা জ্বালা। চাকরি বাকরির চেষ্টা তো করছিই না, ব্যবসা বাণিজ্য করারও কোনো লক্ষণ নেই। খালি সারাদিন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। ঘুম থেকে উঠবে দুপুর 1টায়। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি যাই। টুপিটাও তো ফেলে গেল। মা, 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 আমার ড্রেস কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। তোর ড্রেস মানে? মানে আমার পুলিশের ইউনিফর্ম। তোর আবার পুলিশের ইউনিফর্ম কি? রনি তো ইউনিফর্ম পরে বেরিয়ে গেল। কি? উফ মা, রকি আজও তোমাকে বোকা বানিয়েছে। আল্লাহই জানে ড্রেস পরে আর কাকে কাকে বোকা বানাবে। তুই তাহলে রনি? দেখেছো, রকি শয়তানটা আজও আমাকে ধোকা দিয়ে এতগুলো টাকা নিয়ে গেল। কত দিয়েছো? 20,000। 20,000? এত টাকা দিয়ে ও কি করবে? আল্লাহই জানে। আসুক আজকে বাড়ি, মেরে ওর হার গুঁড়ো করব। তুমি না মা, আজ ওকে আমি এমন মার মারবো যে জীবনেও আর কোনোদিন আমার ড্রেসের দিকে হাত দেবে না। আসুক রকি, রকি না আসা পর্যন্ত আমি বাড়ি থেকে যাচ্ছি না। দাঁড়া, আমি দেখছি। দাঁড়া, এই পালা।
যাচ্ছিস কোথায়? এ ভাইয়ের ড্রেস চুরি করে আমাকে বোকা বানানোর সময় মনে ছিল না? মা মা তুমি সরে যাও, আজ ওর একদিনকে আমার একদিন। বেশি বাহাদুরি করিস না, এই রকি হাত তুললে তোর সব দিনরাত সমান হয়ে যাবে। কি তুই আমার গায়ে হাত তুলবি? আয় আয় রানী, থাম। আরে ভাই তোকে দেখলে তো সবার হাত তুলতেই হবে, আমিও তুললাম। হ্যাপি বার্থডে টু ইউ মাই ব্রাদার, হ্যাপি বার্থডে টু ইউ। আরে জন্মদিনের কথা তো ভুলেই গিয়েছিলাম, থ্যাঙ্কস রকি, হ্যাপি বার্থডে টু ইউ। আমারও তো মনে ছিল না। মা ওরে সেট দিয়ে ভিডিও করা যায়, ক্রিমিনাল ধরার সময় তুই তাদের সবকিছু ভিডিও করতে পারবি, জবানবন্দি রেকর্ডও করতে পারবি। ওয়াও থ্যাঙ্কস রকি, দুজনে মিলে একসাথে কেক কাটবো। বলতে পারছি না রকি, আজ আমাদের সেলে বিশেষ একজন ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই নাকি? কাকে? খুররম, বাংলাদেশের তিন তিনটা ব্যাংক থেকে যে লোক এক রাতে 100 কোটি টাকা ডাকাতি করেছে। আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। কারণে বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবা, টাকার জন্য আমার বোনের বিয়ে ভেঙে গেছে কুত্তার বাচ্চা। কুখ্যাত সন্ত্রাসী খুররমকে এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গত বছরের 12 ফেব্রুয়ারি সে এক রাতে ঢাকা শহরে 3টি ব্যাংকে ডাকাতি করে 100 কোটি টাকা লুট করে নেয়। টাকা নিয়ে গা ঢাকা দেবার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু টাকার ব্যাপারে সে কোনো স্বীকারোক্তি দেয়নি। নিম্ন আদালত তাকে 8 বছরের সাজা প্রদান করে, কিন্তু জনগণ এই রায় মেনে নেয়নি। তারা উচ্চ আদালতে আপিল করে টাকার হদিস বের করার জন্য, যার পরিপ্রেক্ষিতে আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে জননেতা আরশাদ চৌধুরীর সামনে। সরকার নেতা আরশাদ চৌধুরীকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। রজনী আক্তার, 21 টিভি, ঢাকা। খুররম আজ তোর শেষ সুযোগ, আজ তোকে বলতেই হবে এতগুলো টাকা তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বলতে পারছি না বলে দুঃখিত কমিশনার সাহেব। আরে আসুন 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 নেতা আশার সাহেব, আসুন। খুররম আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য নয়, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য তোমাকে আমি অনুরোধ করছি, ব্যাংকে ওদের জমানো টাকা যা তুমি লুট করে নিয়েছো তা ফিরিয়ে দাও। সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা কেড়ে নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না খুররম। 100 কোটি টাকা সাথে নিয়ে অশান্তিতে থাকলেও কিছু যায় আসে না আশ্বাস সাহেব। আমি তোমাকে সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি খুররম, তুমি টাকা ফিরিয়ে দাও, সরকার তোমার দণ্ড লঘু করবার জন্য সুপারিশ করবে। না আশ্বাস সাহেব, আপনার প্রস্তাব
আমার পছন্দ হলো না। হারাম জাদা বল টাকা কোথায়? না বলবো না। কুত্তার বাচ্চা তোকে বলতে হবে। বল টাকা কোথায় রেখেছিস বল। আরে ওই পিস্তলটা নে হারাম জাদা, পিস্তলটা নে। খবরদার কমিশনার, কেউ সামনে এলে তোর নেতা খুন হয়ে যাবে। এই তোমরা অস্ত্র বের করো না। আমার জন্য পরোয়া করবেন না আপনারা। গুলি করুন, গুলি করুন ওকে, সবাই গুলি করুন, গুলি করুন, গুলি করুন। এই সর, কখনো ভয় পায় না। এই রনির হাত থেকে পালিয়ে যাবে এমন আসামির এখনো পয়দা হয়নি। বিক্রম তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না। স্যার, ওয়েলডান, ওয়েলডান মিস্টার এসিপি রনি চৌধুরী। স্যার, দেশে তোমার মতো শার্প পুলিশ অফিসার আছে ভাবতে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তুমি আজ একজন ভয়ঙ্কর ক্রিমিনালের পালানোর প্ল্যান ভেস্তে দিয়েছ। ও যদি হাতছাড়া হতো তাহলে তাহলে দেশের মানুষের কাছে আমি কোনো জবাবদিহি করতে পারতাম না, তাদের অর্থের কোনো হদিশ দিতে পারতাম না। খুররমের মতো ক্রিমিনালের জন্য তোমার মতো এক্সপার্ট অফিসারের প্রয়োজন। তুমি কাল আমার অফিসে দেখা করবে, মোস্ট সিক্রেট। ওকে স্যার। বিক্রম আমার নাম। যারে আপনারা গোপন জায়গায় আটকে রাখছেন সেই খুররম আমার ভাই। আমি চিনি আপনাকে, গোলাম রসুল ফোনে বলেছিল আপনি আসবেন আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এসেও পড়েছে। তা আপনি না এলেও আমরা আপনার কাছে যেতাম। খুররম যে 100 কোটি টাকা লুট করে লুকিয়ে রেখেছে তার হদিস কি আপনি জানেন? জানলো কি কইতাম, ওই টাকার হিসাব বাদ। খুররমকে ছাইড়া দিলে পার্টির অ্যাকাউন্টে 1 কোটি টাকা আর আপনার অ্যাকাউন্টে 1 কোটি, মোট 2 কোটি। কথা কইতেছে দেখেন, আরো বেশি চান? ঠিক আছে যান, আরো 50 দিলাম। আরে কম হয়ে যায়, 3 কোটি। 1 কোটি পার্টির, দেড় আমার, আর বাকি 50 আমার চারিপাশে যারা আছে তাদেরকে সালামি দিতে হবে। বারে আরশাদ সাহেব, আপনি যে এত শ্যান তা তো আমি জানতাম না। যান, 3 কোটি দিমু, কিন্তু আমার ভাইয়ের গায়ে একটা টোকাও লাগতে পারবো না। আরে না না, সামনে আপনি থাকতে আপনার ভাইয়ের গায়ে টোকা দিতে যাবে কোন বোকা? সিকিউরিটি ডাকতে বাধ্য করিস না।
ডাক্তার সাহেব কোথায় যান? দাওয়াত তো আমাগো বাড়িতে, চলেন চলেন। এত নেতা আরশাদ চৌধুরীর ছবি, ওনার ছবি আমাকে দেখাচ্ছেন কেন? কেন আমাকে এখানে ধরে এনেছেন? ডাক্তার, উপরে আল্লাহ আর নিচে তুই। আল্লাহ মানুষ সৃষ্টি করে, আর তুই প্লাস্টিক সার্জারি করে মানুষের চেহারা বদলা দিতে পারস। ওইদিকে তাকা। ডাক্তার, আমাকে দেখ, আমার চেহারা কুচু কুচুর সাদের মতো আছে, তুই আমাকে পুরার সাদ বানিয়ে দিবি। লে মালকা। অসম্ভব, আমি মানুষের বিকৃত চেহারা অপারেশন করে স্বাভাবিক করে দেই, কিন্তু তাই বলে একটা সুইপার চেহারা আমি দেশের একজন জনপ্রতিনিধির মতো করে দিতে পারি না। দিস ইজ ক্রাইম। ওই ডাক্তার, সুইপার বলিয়ে কি আমাকে মানুষ মনে হয় না? আরে নেতা তো মানুষের লেগে কাম করে, আর আমিও মানুষের লেগে কাম করে, আমার কি নেতা হবার সব নাই? আমাকে ভি নেতা বানিয়ে দে। অসম্ভব, আমি এই কাজ করব না। করবে ডাক্তার, করবে, জায়গা মতো চাবি পড়লে ঠিকই করবে। একখানা চাবি মাইরা, একখানা চাবি মাইরা, দিছে সারা দনম ভরে ঘুরতাই আছে ও আমার দেহ গরি। আই চাবি নিয়ে আয়। আপু, 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 আপু। মামুনি, বিক্রম, বিক্রম, আমার মেয়েকে তোমার ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দেবো, তুই যদি আমাকে কাম করে দেয় তাহলে ছেড়ে দেবো, আর যদি না করস তোর মায়ারে আমি সার্জারি করবো। আমি যা বলবে আমি তাই করবো। আরে এত কাল মানুষের ঘুম আইলা পরিষ্কার করিয়াছি, এবার লেতা হব লেতা। হুজুর আমার ভাই বাপ আছেন, আপনি আমার দিয়ে এত কাল লাশ সারাইয়াছেন, এবার লেতা বানাত গোবার আছেন। আর তুই নেতা হইয়া ওই চেয়ারে বৈশা আমার ভাইরে মুক্ত করে দিবি, বিনিময়ে পাবি কোটি টাকা। পারবি না? আরে পারবে না মানে, এত টাকা লেগে তো আমি আমার বাপকে বিক্রি করিয়া দেবে। এই ডাক্তার আর ইন্দ্রাকে অপারেশন থিয়েটারে নিয়ে যা। আসেন নেতাজি। আরে ও আমাকে নেতাজি বলি আছে, আমাকে নেতা বলি আছে, আমি নেতা। যেদিন ডাক্তার ইন্দ্রাকে আরশাদের মতো বানিয়ে দেবে সেদিনই শুরু হবে আমার আসল কাজ। কিন্তু রনির কি করবে? আরশাদ তো ওকে তার সিকিউরিটির দায়িত্ব দিয়েছে, রনি সারাক্ষণ তার গায়ে আঠার মতো লেগে থাকে। আরশাদের জায়গায় ইন্দ্রা জাওনের পরপরই অরে খাগড়া সরি পোস্টিং দামু। I'm sorry. আরে কোথায় যাচ্ছ? আরে কি করছেন? কে আপনি? ছাড়ুন ছাড়ুন বলছি। কি আমাকে চিনতে পারছো না? এই চার দিন সাত ঘন্টা আঠারো মিনিট আমার সাথে দেখা করনি কেন? কেন কেন কেন? রকি ঠিকই বলেছিল, ও যাকে ভালোবাসে মেয়েটা পাগল, এখন দেখি সত্যি তাই। রকি বলেছে আমি পাগল? জি নয় তো কি, আমি রকি না রনি না জেনেই আপনি এতক্ষণ এতগুলো কথা আমাকে বলে ফেললেন। দেখো ভালো হবে না কিন্তু, তুমি রকি না মানে কি করছেন? বললাম তো আমি রকি না, আমি রনি। ও
সরি ভাইয়া, ইয়া মানে আমি বুঝতে পারিনি ভাইয়া, সরি সরি ভাইয়া। না না, ইটস ওকে, সবাই এই ভুলটাই করে। ভাইয়া রকি কোথায়? উপরে ও রুমে যান। দাঁড়াই দেখা খাচ্ছি মজা। থ্যাংক ইউ ভাইয়া। কে আপনি, কি চান? আপনি রকি? তুমি আমাকে আপনি বলছো? রকি? ও, আপনি রকিকে খুঁজছেন? দেখো রকি, ভালো হবে না বলছি। নিচে একবার ভুল করে তুমি ভেবে তোমার ভাইকে জড়িয়ে ধরেছিলাম। ওটাই ঠিক ধরেছিলেন। আমি রকি নই, রনি। বললেই হলো, রনি ভাইয়া নিজে আমাকে উপরে পাঠিয়েছে। ও মিথ্যে কথা বলেছে। যার সাথে নিচে আপনার দেখা হয়েছে সেই রকি। আচ্ছা, কি বাচ্চা, আজ তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো, একদম চিবিয়ে চিবিয়ে খাবো। এই আমাকে কোচে খুকি পেয়েছো? শুনুন, দুজনের চেহারা একরকম বলে বারবার আমাকে নিয়ে চক্কা পাঞ্জা ফেলবে কেন? কেন বারবার আমার কাছে মিথ্যে কথা বলছো কেন? ও আমার চান্দু, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, খোদার কসম, আমি রনি, রকি নই। আমি রকি নই, রকিকে দেখেছি কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যেতে। বিশ্বাস না হলে এই যে দেখুন ইউনিফর্ম, কিছুক্ষণ আগে আমি ইউনিফর্ম খুলেছি। আমার কি দোষ বলুন, আপনাদের দুজনের যে এত মিল যে আমি দুজনকে আলাদা করতে পারি না। ইটস ওকে, আই এম সরি। ইটস ওকে, মানে আই এম সরি। ইটস ওকে। আরে ছি 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 ছি, আমাকে ধোকা দেওয়া হচ্ছিল। দাঁড়াও, মজা বোঝাচ্ছি তোমাকে। এখনো তো কিছুই করিনি, এখন করব। আচ্ছা, খুররাম গোপন রিমান্ডে বিভিন্ন ব্যাংকের 100 কোটি টাকা লুটকারী সন্ত্রাসী খুররামকে গোপন রিমান্ডে নেওয়া হয়েছে। গত কয়েকদিনের রিমান্ডেও সে টাকার ব্যাপারে মুখ খোলেনি, পুলিশও টাকার হদিস বের করতে পারেনি। তবে নেতা আরশাদ আশাবাদ ব্যক্ত করেছেন, খুব তাড়াতাড়ি জনগণকে তাদের টাকা ফিরিয়ে দেবার সব রকম চেষ্টা সে চালাবে। মনে হয় ওর বাপের টাকা। আরে তুই চেষ্টা চালাবি কি? চেষ্টা চালাইছি আমি, চেষ্টা চূড়ান্ত। শিলা ইকবাল, তুই জানি আর কুত্তার বাচ্চা আর সাদরে ওরে লাঠি মেরে চেয়ার থেকে সরাইয়া ওই চেয়ারে বসানো সুপার ইঞ্জিনিয়ার হে। যা তুলে আনতে হবে না, আমি নিজেই চলে এসেছি। আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, আমাকে। দেখুন হুবহু আরশাদের সাথে মিলেছে কিনা। মিলাইতে হইব না, 100% মিলছে। আমার মতো শয়তান যখন ধোকা খাইছে তখন তো এই দেশের জনগণ। আমি এখন যেতে পারি? আরে যাবি মানে, যা এখনই চলে যা। আমি তোরে জায়গা মতো না পাঠাইলে তুই তো আবার পুলিশ পাঠাইবি। কিরে খাড়া রেছিস কেন? যা
তারে উঠাই নিয়ে আয় যা। এত বড় সাহস আমাকে তুই কিডন্যাপ করে এনেছিস। শাস্তি কথা কহ, এইটা তোর বাড়ি না, চারিদিকে তোর সিকিউরিটি খাড়ায় নাই, এইটা আমার এলাকা। এই দলের ভিতর আমি ভগবান, আমি খোদা, আমি ঈশ্বর। তুই পাগল হয়ে গেছিস বিক্রম, সরকার যদি জানতে পারে আমাকে কিডন্যাপ করা হয়েছে তাহলে গুড়িয়ে দেবে তোর এই প্রাসাদ, ধরে নিয়ে ফাঁসিতে ঝোলাবে তোকে। সরকার বুঝলে তো তোর মতো হুবাহু নকল নেতা বানা রাখছি। হ্যালো মিস্টার আরশাদ, লে মালরা। এ তুই কি করেছিস বিক্রম? নিজের ভাইরে ছাড়ানোর জন্য, এছাড়া আমার আর কোনো পথ ছিল না আরশাদ। তুই তো ঘুষও খাবি না, আমার ভাইরেও ছাড়বি না, কিন্তু তোর জায়গায় আমার ইন্দ্রা সব করব, সাথে বোনাস হিসাবে পাইব ক্ষমতা। ভুল করেছিস বিক্রম, তোর এই জালিয়াতির কথা সবাই জেনে যাবে। কেউ জানবো না, জানতে একমাত্র ডাক্তার, যে তোর মতো পরে বানাইছে তারও মাইরা ফালাইছি। আগে বলেছিলাম বিক্রমের সাথে হাত মিলা, তখন তো শুনলি না, এবার বস। তোর জায়গায় সুইপার ইন্দাকে ব্যবহার করে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করব। আমার প্ল্যানে কোনো ফাঁক নাই, আমার ভাই ছাড়া পাওয়ার সাথে সাথে তারে নিয়ে আমি ফুরিয়ে দেব, ক্যাশ টাকা উড়ামো আর ফুর্তি করো। তুই বাংলা, আমি ফরেন, আপনি ফরেন আর আমি লোকাল। Oh, my God.
What is this, Ronnie? এভাবে আমার রুমে ঢুকেছ কেন? I'm sorry, sir. But আপনি জানেন না, বিক্রমকে দুর্ধর্ষ চাল চলেছে। নিজের ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য নেতা আরশাদের জায়গায় বসে আছে তার লোক। তার চেহারা সে হুবহু প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে আরশাদ স্যারের মতো করেছে। কি বলছো? জি স্যার, এই মোবাইলে আমি সব রেকর্ড করেছি। এ ব্যাপারে তুমি আর কাউকে কিছু জানিয়েছো? না স্যার, প্রমাণ সহ সরাসরি আপনার কাছে চলে এসেছে। এই যে দেখুন, জানতো একমাত্র ডাক্তার যে তোর মতো পরে বানাইছি, তারে পায়রা ফালাইছি। ভেরি গুড, ভেরি গুড স্যার। তুমি বড় ভুল করেছো রনি। তুমি জানো না আমি সেই লোক যে খুরমকে সেদিন পালিয়ে যেতে সাহায্য করেছিলাম, কিন্তু তুমি সে প্ল্যান পাঞ্চাল করে দিয়েছো। Yes, now get ready to die. Sentry, Ronnie ke arrest karo. Number, please. 007. Sir, Mr. Ronnie ke bolte niye jaan. Yes, sir. Ashun. Ji, chul. Thanks. এই ফাইল আর মোবাইলই খুররমকে ফাঁসির তরিতে ছোলাবে। হ্যালো ভাই, ভাই আমাকে বাঁচা, ভাই আমাকে ওরা মেরে ফেলছে। ভাই রনি, রনি তুই কোথায়? সাত রাস্তার মোড়ে। আমি তো সাত রাস্তাতেই আছি, তুই কোথায়? হ্যালো, হ্যালো রনি, Thank you.
লাশ গুম করে ফেলেছে স্যার। স্যার আমি খুঁড়িদের সবাইকে দেখেছি, আমি সবাইকে দেখেছি স্যার। ওসি সাহেব, এই সেই লোক যার কথা আপনাকে বলেছিলাম। নিজের ভাইকে নিজে খুন করে আবার আমাদের কাছে ভালো সাজা হচ্ছে না স্যার। এন্ট্রি চারজন যখন গুলি করছিল আপনি কি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিলেন? আশারে গল্প বলার আর জায়গা পেলেন না। এই ওকে টর্চার সেলে নিয়ে যাও, ওর মুখ থেকে আজ ওর ভাইয়ের খুনের কথা স্বীকার করাবো। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি আমার ভাইকে খুন করিনি, আমি আমার ভাইকে খুন করিনি স্যার। চুপ, স্যার কি মিথ্যা কথা বলছেন? স্যার স্যার আমি খুন করিনি স্যার, স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি আমার ভাইকে খুন করিনি। আমি তো বলেছি আমি আমার ভাইকে খুন করেছি। অতি ভোর কথা শুনবো কি শুনবো? স্বীকার কর তোর ভাইয়ের খুনি তুই, স্বীকার কর। না না, আমি খুনি নই, আমার ভাইকে আমি কেন খুন করতে যাবো? আবার তর্ক মেরে সবসময় কথা বের করা যায় না, তুমি যাও, আমি কথা বের করছি। তোকে কেউ মারবে না, তোকে ছেড়ে দেয়া হবে, তবে আমি যা চাই তা যদি তুই আমাকে দিয়ে দিস। কি জানাবি? তোর ভাইয়ের মোবাইল ফোন বল, মোবাইলটা কোথায়? আমি জানি না স্যার। তুই জানিস মরার আগে তোর সাথে ওর শেষ দেখা হয়েছিল? রনি মরার আগে তোর কাছে মোবাইল ফোন দিয়ে গেছে। বিশ্বাস করুন আমাকে কিছুই দিয়ে যায়নি। তাহলে কি বলে গেছে বল? কিছুই বলে যায়নি স্যার, কিছুই বলে যায়নি। যা জিজ্ঞেস করছে তার উত্তর দে, নয়তো নিজের ভাইয়ের খুনের দায়ে তোকে কোর্টে চালান করে দেব। আমি বুঝতে পারছি না কেন আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন, আমার ভাইয়ের খুনের তদন্ত না করে কেন আমাকে আটকে রেখেছেন? গোপন তথ্যকে আরো গোপন রাখার জন্য। শত হলো ইন্সপেক্টর রনি ছিল পুলিশ অফিসার, তার খুনে অনেকের মনে প্রশ্নের জন্ম দেবে, কিন্তু যখন জানবে রনিকে হত্যার দায়ে রকি পুলিশের হাতে বন্দী, তখন আর কোনো প্রশ্নেরই জন্ম হবে না। কিন্তু রনি কেন খুন হলো? আমাদের গোপনীয়তা ওর কাছে ফাঁস হয়ে গিয়েছিল বলে। এই ফুলের মাসুল তোকে দিতে হবে, সারা জীবন তুই জেল হাজতে পচে মরবি। পুলিশ কমিশনার নিজে বাদী হয়ে রকির বিরুদ্ধে মামলা করেছে, সমস্ত সাক্ষী প্রমাণ রকির বিরুদ্ধে। জামিনে রকিকে ছাড়িয়ে আনা যাবে না মা, সেই চেষ্টাই করছি মা। আমার সাজানো সংসারে একুন শনির দৃষ্টি পড়ল, আমাকে তুমি একুন পরীক্ষায় ফেললে আল্লাহ, কেন আমার দুই সন্তানকে তুমি আমার কাছ থেকে ফিরে নিলে? কেন কেন আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। বল আমার ভাই কই, কই লুকা রাখছো আমার ভাইরে? আমি জানি না,
সোজা আঙুলে কি উঠব না মালিয়া মাত্র 440 ভোল্ট সত্যি বলছি আমি জানি না ওর ফাইল আমি ইন্সপেক্টর রনির হাতে তুলে দিয়েছি খুরম কোথায় আছে কিভাবে আছে একমাত্র রনি ছাড়া কেউ জানে না মিথ্যা কথা তুমি জানো তুমি সব জানো না বিক্রম ডোন্ট গেট এক্সাইটেড আমার মনে হয় সে যা বলছে সত্যি আরে সত্যি হইলে আমার ভাইরে আমি ক্যামেরা খুঁজে বের করব রনি তো ফুট আহা রনি ফুট হলো খুরম তোর ফুটে যায়নি ডিপার্টমেন্টের আন্ডারে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে তাকে আমি খুঁজে বের করে দিচ্ছি তোমাদের ওই খুরমের ঠিকানা কিন্তু ততদিন কি আমার ভাই জেল হাজতে মশার কামড় খাইব পাথরলা সাইল সাবাইব এছাড়া আর কোনো উপায় নেই অপেক্ষা আমাদের করতেই হবে আর ওই মেথর ইন্দ্রা শালার পর লেহা পড়া যাবে না খালি বাঁচা রাখছে সাইন করার লাইগা নাইলে অনেক আগেই তরে তোর পেয়ারের রনির কাছে পাঠা দিতাম মালিয়া যা শালার সেলের ভিতরে লিয়ে যা দেখছো দেখছো রাই পালামা নাই বিনিময়ে পামু কোটি কোটি টাকা এই যে 20 লাখ টাকা নিয়ে আসছি মাত্র তো শুরু এরপরে এমন কত আসবে সব টাকা আমরা আছি হম এই রুপিয়া কে লিয়ে কিতনা কুছ কিয়া কিতনা মহিলা সব কিয়া এবার আমি সব টাকা লেবে আচ্ছা টাকা আমার না আমার এ আমার টাকা আছে আমার টাকার ভাগ বসাবে তো আমি নিজেকে শেষ করে দেবে করন্তি 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 আমার তো সব ডিসপিস হয়ে দেব খুররমে না সাড়াইতে পারলে 100 কোটি টাকা যা দিলাম টাকা তুই খামে ধরের বাচ্চা তুই থাম থাম চালার টাকা এবার আমি তোকে খাঁচা করিবে ফুটতে করিবে আজ রাত আমি বিন্দিয়ার সাথে ফুর্তি করিবে ফুর্তি করিবে আরে বিন্দিয়ার দরকার কি এর চেয়ে ভালো ভালো মায়া মানুষ আমার কাছে আছে ওইখান থেকে সবচেয়ে সুন্দর টাঙ্গায় না না আমি বিন্দিয়ার কাছে যাইবে বিন্দিয়ার কাছে যাইবে আমি বিন্দিয়ার কাছে যাইবে আমি বিন্দিয়ার আরে নেতা যদি ওই সুইপার করিতে ফুর্তি করতে যায় তাহলে বিপদ আছে ওই শালার বিন্দিয়ার আনার ব্যবস্থা কর Thank you.
जाना दिल दिया और दिल दिया ओ बिंदिया तू जाना दिल दिया और दिल दिया ओ बिंदिया तू जाना दिल दिया और दिल दिया ओ बिंदिया तू जाना दिल दिया টর্চার করতেছি তুই মুখ খুলোস না আজকে তোর মুখ খুলায় ছাড়ুম Hey!
কেমনে পালাইলো? তোমার লোকজন কি সিডাক্সিন খায় ঘুমাই দিছিল না গাঞ্জা দম দিতেছিল? আরে ওরা ডিউটি ঠিকই দিচ্ছিল, কিন্তু রকি ওদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তার পিছে ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। ধাওয়া করে লাভ নাই, মোল্লার দোর মসজিদ পর্যন্ত আর রকির দোর ওর মায়ের কোল পর্যন্ত। আরে চন্ড যা, রকি যখন ওর মায়ের কাছে যাইব উড়াই দিবি। গোপন তথ্য কি এমন তথ্য যার কারণে রনিকে জীবন দিতে হয়েছে? না বাবা না, তার কোন প্রয়োজন নেই। এক সন্তানের মৃত্যু আমি সহ্য করেছি, কিন্তু আরেক সন্তানের কিছু হলে কাল সকালে আমি তোকে নিয়ে শহর ছেড়ে চলে যাব। না মা, আমার ভাই আমার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন না করে আমি যদি এই শহর ছেড়ে চলে যাই, তাহলে আমার ভাইয়ের মৃত আত্মা আমাকে কখনোই ক্ষমা করবে না মা। কি আমার কথা শোন, কথা বলছিস না কেন? রকি বেঁচে আছে না মরে গেছে? রকি তোদের না মেরে মরবে না কুত্তার বাচ্চা, আমার মৃত মায়ের কসম। কাল সূর্য ওঠার আগেই তোকে আমি খুন করবো, শুনতে পাচ্ছিস তুই? তারপর আর সবার পালা। কি করি, কমিশনারকে ফোন করি? হ্যালো 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 হ্যালো, এই হচ্ছে এই হচ্ছে কমিশনার ফোন ধরছে না কেন? হ্যালো হ্যালো, কেউ ফোন ধরছে না, ব্যাপারটা কি? আমার ভাইকে কেন খুন করেছিস বল? কেন আমাকে খুন করতে চেয়েছিলে বল? আমি জানি না, কিছুই জানি না।
জানিস না। বল বল কেন খুন করেছিস আমার ভাইকে? বিশ্বাস করো আমি কিছুই জানি না। পরপর দুইজনকে খুন করলো রকি, কিন্তু রকির কোনো ঠিকানা নেই যে সেখানে ফোর্স পাঠিয়ে ওকে গ্রেপ্তার করবো। শোনো, তোমাকে ডিপার্টমেন্টের একটা বীর পুরুষে লাগায় দর পিছে, একদিকে আমার লোক আরেকদিকে আইনের লোক, রকি পালানোর জায়গা খুঁজে পাইব না। আপনাকে দেখতে পাইনি, লেটিসফাই করে দিন। ইটস ওকে, ইটস ওকে। ধাক্কাটা মন্দ লাগেনি, এইরকম ধাক্কা দিনে দুই একবার লাগলে সালা ফুট। আইস কামাইটা ভালোই হয়েছে মনে হইতেছে। আরে স্যার, আপনি সালাম স্যার, কেমন আছেন? ভালো তো, শরীর মন সব ভালো? আমার তো সবই ভালো আছে, কিন্তু তোমার কিছু ভালো থাকবে না লেডিস ফ্রাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, এই নিয়ে আপনি আমাকে কয়বার অ্যারেস্ট করলেন? অন্তত 20 বার। আমি তো ইচ্ছা কইরে অ্যারেস্ট হই শুধু আপনার দুই চোখ ভুইরা দেখার জন্য। শাট আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি শাট আপ, আপনি আন্ডার অ্যারেস্ট। চালা চালা প্রেম জ্বালা, প্রেম জ্বালা।
গ্রেপ্তার করে পুলিশ কাস্টডিতে নিয়ে আসবে। Yes, sir. তুই ক্ষমা করে দে, তুই যা চাবি আমি তোকে তাই দেব। ক্ষমা তাহলে ফিরিয়ে দে আমার মাকে, ফিরিয়ে দে আমার ভাইকে, ফিরিয়ে দে আমার মাকে, ফিরিয়ে দে আমার ভাইকে। সুমরে বাচ্চা, উঠে এসো তাড়াতাড়ি। না, তোমাকে আমি বাসায় নিয়ে যাব। না জয়, পাগলামি করো না, গাড়ি থামাও। না জয়, আমার জীবনের গতি পদোন্নতিকে মূল নিয়েছে তুই,
সেই পথের শেষ প্রান্তে মৃত্যু অপেক্ষা করে আছে। তাই এই জীবনে আমি তোমাকে জড়িয়ে তোমার জীবন অনিশ্চিত করতে চাই না। আমি তোমাকে ভালোবাসি রকি। ভালো আমিও বাসতাম, কিন্তু সেই ভালোবাসার স্নিগ্ধ পরশের জায়গায় আর অস্ত্রের কঠিন পরশ, বুকে প্রেমের অনুভূতির জায়গায় প্রতিশোধের আগুন। কিন্তু কেন, আমি জানতে চাই কেন তোমার হাতে আজ অস্ত্র, কেন তুমি একের পর এক মানুষ খুন করে বেড়াচ্ছ, কেন? যারা আমার ভাই আর মাকে হত্যা করেছে তাদের কাউকে আমি বাঁচতে দেব না। কিন্তু তার জন্য আইন রয়েছে, তুমি আইনের কাছে বিচার চাইলেই পারতে। বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু আইন আমাকে বানিয়েছে আমার ভাইয়ের খুনি। কেন জানি না, শুধু এইটুকু জানি মৃত্যুর আগে রনি আমাকে যে চাবি দিয়ে গেছে তা দিয়ে রহস্যের তালা খুলে যাবে। কিসের চাবি এটা? এই দিয়ে কোন তালা খুলবে? আমি জানি না, শুধু জানতো রনি। করলার রস তোমার ওষুধ, তোমাকে খেতে হবে। না, আমি করলার রস খাব না। খাও না। ওরে বাবরে, কি দেব? খাও 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 বলছি। এই তো লক্ষ্মী ছেলে, বাবার কথা মতো এই শুভ ওষুধ না খেলে তুমি কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে? আচ্ছা, আমার কি হয়েছিল বলো তো? আমার সারা গায়ের দাগগুলো কিসের? তোমাকে রক্তাক্ত অবস্থায় নদীর মোহনা থেকে বাবা উদ্ধার করেছে। মাথায় গুরুতর আঘাতে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। বাবা বলেছে তুমি যদি এভাবে প্রতিদিন করলা রস খেতে থাকো তাহলে তুমি সব স্মৃতি আবার ফিরে পাবে। আর এই শরীরের দাগগুলো? গুলির দাগ। বাবা অবশ্য গুলিগুলো বের করে দিয়েছে, তোমার আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু কে আমি? কে আমার বাবা? কে আমার মা? কেন আমার গায়ে গুলির দাগ? এতগুলো কেনের উত্তর আমি কিভাবে জানবো? কিভাবে আমি আমার অতীত আবার ফিরে পাবো? পাওয়ার কোনো প্রয়োজন নেই, বেঁচে যে আছো সেটাই বেশি। তোমার জীবনে আমি আর আমার বাবা ছাড়া কারো প্রয়োজন নেই। চলো, দেরি হলে বাবা আবার চিন্তা করবে। চলো এসো। তাড়াতাড়ি কই যান, এই ভাঙা গাড়ি জোরে চলবো না, ওর ইঞ্জিন ডাউন হয়ে গেছে। প্রত্যেকদিন ওর পিছনে করলার রস নেওয়া না গুইরা, আমাকে ওর সাথে আয়, আমরা তোর সব রস খাওয়া। আপনারা তো খুব অভদ্র, একটা মেয়েকে এভাবে বিরক্ত করছেন কেন? শালা মদন, আমরা ওরে বিরক্ত করলে তোর কি? Let's go.
আরে তুমি তো দেখছি ব্রুসলির বাবা, জ্যাকি চেনের উস্তাদ। এভাবে ফাইট করা কোথায় শিখলে? তাই তো বুঝতে পারছি না, আমি আমি এসব কখন শিখেছি, কিভাবে শিখেছি? হুম, জেনে কাজ নেই। ওরা বলছিল তোমার ইঞ্জিন ডাউন হয়ে গেছে, এখন দেখছি তোমার ইঞ্জিন রকেটের মতো। আরে আরে কি করছো? হুম, মারামারি করার মন্ত্র তো তোমার জানাই আছে, শুধু প্রেমের মন্ত্র জানা নেই, সেটাই শিখাচ্ছি। আমাকে যে খাওয়াইছেন তাতে আমি খুব গর্বিত।
আপনাদের সামনে ওয়াদা করে যাইতেছি, এই কক্সবাজার বাসীর জন্য প্রতিদিন ঘরে ঘরে পায়খানা বানিয়ে দেব। আমার বাংলা মত কই? বাংলা মতের বাচ্চা ভাষণ দে ভাই সব। এই কক্সবাজার বাসীর জন্য এমন একটা জিনিস তৈরি করে দেব যা সারা পৃথিবীর মধ্যে নাই। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত একখান ব্রিজ তৈরি করে দেব। সম্মানিত কক্সবাজার বাসী, আজ আপনারা আমাকে যে সম্মানের স্থানে পাবেন তার জন্য আমি আপনাদেরকে এমন সব কিছু করে দেব চিন্তাও করতে পারেন নাই। এই যে সাবমেরিন কেবল উদ্বোধন হয়েছে, এই কেবলের মাধ্যমে শুধু তথ্য আদান প্রদান না, শুধু কথাবার্তা আদান প্রদান না, এর মাধ্যমে আমি মানুষও আদান প্রদান করে দেব। তাতে করে এই কেবলের মাধ্যমে এক দেশে মানুষ আর এক দেশে খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারে। শালা তো বহুত ডেঞ্জারাস, দেখছস এর মধ্যে কাপড় বদলায় ফেলেছে। রনি চল। নিশ্চয়ই ওরা আপনাকে ভেবে ইমরানকে ধরে নিয়ে গেছে। আপনি ঠিক ধরেছেন, কিন্তু যাকে নিয়ে গেছে ওর পরিচয় কি, ওর নাম কি? ওর নাম ইমরান। ওকে আমরা নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করেছি। তার মানে রনি মরেনি। খোদা তোমাকে অশেষ ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের যাকে আপনারা বাড়ি থেকে উদ্ধার করেছেন, সেই আমার যমজ ভাই। যমজ ভাই? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বেঁচে থাকতে ওরা আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। মোবাইলটা কোথায় রকি? রকিকে ভাই শালা অ্যাক্টিং করস, ওর অ্যাক্টিং বাই করতেছে। তুই গোলাম রসুল ইব্রাহিম চুন্নু আর বিল্লাকে খুন করেছিস, এবার তোর পালা। মরে যাবার আগে বল মোবাইল কোথায় রেখেছিস।
তাহলে তোকে কম কষ্ট দিয়ে মারবো, আর না হয় তো তোকে খামচে খামচে কষ্ট দিয়ে করবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন আপনারা আমার কাছে কি চান? বুঝতে পারছিস না চান্দ, বুঝিয়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে মারবেন না। মারব না, আদর করব। তোরা দুজন হা করে কি দেখিস? দেখছি তোকে, তুই কত এই পানি তো তোর শরীরে আগুন লাগায় দিছে রে মালিয়া। আগুন আমার গায়ে সারাক্ষণই লেগে থাকে, কিন্তু তোরা দেখেও দেখিস না। আজ যখন দেখেছিস তোদের আমি অখুশি করব না, কিন্তু আগে নিজেদের মধ্যে ঠিক কর আমার সাথে কে যাবি। কিন্তু এই রকি রকি কিনব। রকি তোর পালিয়ে যাচ্ছে না, কিন্তু এই আগুন যদি নিভে যায় তাহলে আর পাবি না। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি টাচ কর শিবা। টচ কর শিবা। জান না পট কো আগে, আমি জান জান মার দাঁড়া। ইকবাল এখন উপায় কি হবে মালিয়া? কপালে দেখছি একজন না, তোদের দুজনের নামই লেখা, আমি তো এটাই চেয়েছিলাম। চল তোদের দুজনকে লুকিয়ে স্বর্গে পৌঁছে দে, চল।
রনি, রনি তুই ভাগ, রনি তুই ভাগ, রনি রনি, কে রনি, রনি, তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর ভাই, ভাই, আমার কিছুই হয়নি, আগে ওকে বাঁচান। ও বলছে ও আমার ভাই, ও আমার সব অতীতের ঘটনা জানি চাচা, ওকে বাঁচান চাচা, ওকে বাঁচান। না রনি, আমার হাতে আর বেশি সময় নেই, এই চাবিটা রাখ, তুই চাবিটা রাখ। এটা কিসের চাবি? আমি জানি না, শেষ যখন আমাদের দেখা হয়েছিল তুই আমার হাতে এই চাবি তুলে দেওয়ার সাথে সাথেই ওরা তোকে গুলি করেছিল। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই মনে করতে পারছি না রনি। ভাই আমার, এই চাবির জন্য জীবন দিয়েছে আমাদের মা। এই চাবির রহস্য একমাত্র তুই উদ্ঘাটন করতে পারবি ভাই। তুই আমাকে কথা দে, আমাকে কথা দে, তুই ঢাকায় যাবি, এই চাবির রহস্য উদ্ঘাটন করে ছিন্ন ভিন্ন করে দিবি শত্রুর চক্রান্তের জাল। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাকে ভাই। ভাই আরেকটা কথা, ঢাকায় আমার চুই আছে, ওকে তুই দেখিস ভাই। ভাই ভাই আমাকে শেষবারের মতো বুকে চড়িয়ে নে ভাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখের আলো নিভে যাচ্ছে, আমাকে তুই চড়িয়ে ধর ভাই, একটা ভার চড়িয়ে ধর ভাই, ভাই ভাই আমাকে একটা ভার চড়িয়ে ধর ভাই। ভাই 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 আমার ভাই, আমার ভাই। আমিন, তুমি আমার জন্য জীবন দিয়েছ, যারা তোমার জীবন নিয়েছে আমি তাদের ছাড়বো না, আমি তাদের কাউকে ছাড়বো না। শান্ত হও, শান্ত হও। এখন কি করবে, কিছু ঠিক করেছো? বোনাস পাওয়া বাকি জীবনের চাবিটা আমি বন্ধ করে দেবো ভাই। লঞ্চ গার্ড, বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, সমস্ত জায়গায় লোক পাহারা রাখছি। ঢাকা আউন মাত্রই ওরে ফুটা করে ফেলামু। না 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 না, ওইভাবে তোরা ওর কিছুই করতে পারবি না। এইবার খতম করুম অন্য পথে। খতম করুম আমি? সরি সরি, আমার মানি ব্যাগ, এই যে আমার মানি ব্যাগ, এই যে দাঁড়ান দাঁড়ান বলছি।
ইচ্ছে করে ঠিক রকি রকি তুমি না না আমি রকি নই আরে আমার মানি ব্যাগ এ দারুন ছাড়ুন আমার মানি ব্যাগ আরে রাখো তোমার মানি ব্যাগ চুপ আরে মানি ব্যাগ গেলে মানি ব্যাগ পাওয়া যাবে কিন্তু কিন্তু ভালোবাসা গেলে আর পাওয়া যাবে না রকি আরে কি করছেন আমি আপনাকে চিনি না রকি এসো আমার সাথে অনেক খোঁজার পর আমি তোমাকে পেয়েছি এত সহজে তোমাকে যেতে দেব না রকি প্লিজ এসো এসো আমার সাথে এসো কি করছেন শুনুন আমি আপনি ভালোবাসো আমাকে আর তোরা ওই রাস্তা মেয়ে পিছনে সেটাই ওর থেকে আমার কিসে কম আছে রকি আমার যা কিছু আছে সবই তো আমি জমিয়ে রেখেছি তোমার জন্য শুধুই তোমার জন্য শুনুন কি করছেন আজ সব তোমাকে উজাড় করে দিয়ে ওর ভূত নামাবো তোমার মাথা থেকে শুনুন আমাকে এত সম্পদ দেবেন না আমি এত সম্পদের ভার সইতে পারবো না আমি মরেই যাব আপনি উঠুন আমার ভালোবাসা তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবে হ্যালো কি হলো ওর ফোন ধরেছি মেয়ে ও কোথায় ও বুঝেছি এই নিশ্চয়ই কালকের মেয়েটা দাঁড়া তোর ও বের করছি হ্যালো ও তো ঘুমোচ্ছে হ্যাঁ ঘুমোচ্ছে একটা মেয়ের ঘরে ঘুমোচ্ছে ও আপনার পরিচয়টা জানতে পারি আমি আমি ওর হবু স্ত্রী বলছি কিন্তু আপনি কি বলছেন হবু স্ত্রী সর্বনাশ এই মেয়ে আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো না আমাকে ঢাকায় যেতেই হবে যেভাবে ওর বের করতে হবে কোথায় ওর ঠিকানা
পালাচ্ছি না, আমার হারিয়ে যাওয়া অতীতকে খুঁজতে যাচ্ছি। হারানো অতীত মানে? আমার স্মৃতির কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাকে জানতেই হবে কেন লোকে আমাকে বারবার খুন করতে চাইছে। যেখানে যাবে যাও, কিন্তু কিন্তু আমি তোমার সাথে যাব না। আমার প্রতিটি পদে পদে বিপদ, নিজেকে রক্ষা করতে পারবো কিনা তাই নিয়ে আমি সন্দিহান। তোমাকে আমি কি করে রক্ষা করব? না জুইনা, আমার সঙ্গ তোমাকে শান্তিতে থাকতে দেবে না। না দি, আমি আমি তবুও তোমার সাথে থাকবো। রনি, ইন্সপেক্টর রনি, এসব কি? আমার রনির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনার রনি মানে? ও আমার রকি, আমি রকিকে ভালোবাসি। ও রকি নয়, রনি, আমার ভালোবাসা, আমার প্রেম। বললেই হলো। রকি, রকি তুমি ওকে বলে দাও, বলে দাও তুমি আমাকে কবে থেকে চেনো, বলে দাও তুমি আমাকে কবে থেকে ভালোবাসো, বলো। হ্যাঁ ওকে, হ্যাঁ বলো রনি, তুমি কার, কি হলো বলো রনি, বলো আমি তোমাকে কতখানি ভালোবাসি, বলো ওকে, কতটুকু কষ্ট করে তোমাকে আবার আমি সুস্থ করে তুলেছি, বলো। রকি, ওইসব কি বলছে? ও ঠিকই বলেছে জুই, আমি রনি, রকি নই। রনি? হ্যাঁ জুই, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি শোনোনি। আমি রনি, শত্রু রাজাকে গুলি করে নদীতে ফেলে দিয়েছিল, আমাকে নদী থেকে তুলে এনে সুস্থ করেছে কান্তা আর তার বাবা। সুস্থ হলেও আমি ভুলে গেছি আমার সব অতীত, আর সেই অতীত খুঁজতেই আমি ঢাকায় এসেছি। আর রকি, আমার রকি, রকি আমাকে দুশ্মনের হাত থেকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছে ওদের হাতে। বাস্তবতাকে মেনে নেওয়া উচিত তুই, রকি এখন অতীত। তাহলে রকির সন্তানের ভবিষ্যৎ, ভবিষ্যতের কি হবে? রকির সন্তান? রকির যে সন্তান আমার গর্ভে লালিত হচ্ছে তার কি হবে? কে দেবে তার প্রীতি পরিচয়? কে? আর আমি, আমি বা লোক সমাজে মুখ দেখাবো কি করে? বলো রনি, বলো, উত্তর দাও। আমার রক্ষি যখন বেঁচে নেই তখন আমার বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে মানুষের গঞ্জনা শুনে প্রত্যেকদিন মরে যাওয়ার চাইতে একবারে মরে যাওয়া। আমার ভাইয়ের শেষ স্মৃতি তোমার গর্ভে, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের স্মৃতিকে আমি মরতে দেব না। আমাকে যে সন্তানের প্রীতি পরিচয় নেই সেই সন্তানকে আমি জন্ম দেব না। লোকে আমার সন্তানকে চারজ বলবে, আমাকে নষ্টা বলবে। কেউ তোমাকে নষ্টা বলবে না, কেউ তোমাকে নষ্টা বলবে না, কেউ আমার ভাইয়ের সন্তানকে চারজ বলবে না। আমি আমি তোমার সন্তানের পিতৃ পরিচয় দেব। হ্যাঁ জুই, আমার ভাইকে আমি বাঁচাতে পারিনি কিন্তু ভাইয়ের সন্তানকে আমি মরতে দেব না। তোমার সন্তান আমার পরিচয় বড় হবে। আমার
শোনো কান্তা, কান্তা প্লিজ আমার কথা শোনো, কান্তা কান্তা আমার কথা শোনো, কান্তা কান্তা শোনো। এই বলো বলো আমার মানি ব্যাগ কোথায়? কিসের মানি ব্যাগ? কিসের মানি ব্যাগ? আরে যে মানি ব্যাগ তুমি আমার পকেট থেকে চুরি করেছো সেই মানি ব্যাগ কোথায় রেখেছো? মিথ্যা কথা, আমি মানি ব্যাগ নেই নাই। পাবলিক ভাই আমার বাঁচান, আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলতেছে। ডাকো ডাকো পাবলিককে, আজ তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ? মিয়া ভাই মানি ব্যাগ ছিল মাত্র 200 টাকা, তার লেগে পুলিশ টুলিশ ডেকে লাভ নাই, আমি আপনার টাকা দিয়ে দিতেছি। আরে টাকার জন্য নয়, ওই মানি ব্যাগে আছে আমার জান। মানি ব্যাগ কোথায় সেটা বলো। পুরানো সব মানি ব্যাগ আমার বাসার ওয়ার্ড্রোপে। তাহলে চলো। চলেন। যত মানি ব্যাগ আমি চুরি করেছি এখানে তা সবগুলোই আছে। রানি রানি এসব পুরনো ব্যাগ খুঁজতে হবে না, আমি তোমাকে নতুন মানি ব্যাগ কিনে দেবো। না আমি নতুন ব্যাগ চাই না, আমি আমার মানি ব্যাগ চাই। কি আছে মানি ব্যাগে? মানি ব্যাগে আমার ভাইয়ের দেয়া শেষ স্মৃতি একটা চাবি আছে। পেয়েছি, এই যে আমার মানি ব্যাগ। এটা কিসের চাবি? ভল্টের চাবি তুই? এই চাবির মাঝে লুকিয়ে আছে সব রহস্য, আমার জট পাকানো সব স্মৃতির চাবি কাঠি। তাহলে দেরি না করে এক্ষুনি চলো, এসো চলো এসো। ভল্ট প্লিজ, নাম্বার প্লিজ। 007 007 ইয়েস স্যার। রনি সাহেবকে ভোল্টটা দেখিয়ে দিন তো। ওকে স্যার, আসো চলো চলো। এই যে এ তুই কি করেছিস বিক্রম? কেউ জানবো না, জানতো একমাত্র ডাক্তার যে তোর মতো পরে বানাইছি, তারে পায়রা ফালাইছি। জুই আমার সব মনে পড়েছে জুই, আমি বুঝে গেছি কেন ওরা বারবার আমাকে খুন করতে চায়। আমি ওদের গোপন তথ্য এখানে রেকর্ড করেছিলাম বলে ওরা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কারা মারতে চেয়েছিল তোমাকে? আর এই ফাইলে কি আছে রনি? এই ফাইলে খুররমকে কোথায় রাখা হয়েছে তা লেখা আছে। নেতা আশ্বাস সাহেব আমাকে খুররমের সিকিউরিটির কথা টপ সিক্রেট রাখতে বলেছিল। আমি এই ফাইলে এই ভল্টে রেখেছিলাম যাতে কেউ যেন জানতে না পারে। জুই আমি এবার ওদের মুখোশ খুলে দেব, ওদের সবাইকে ফাঁসিতে ঝুলাবো যতক্ষণ না মৃত্যু হয়। হ্যাং টিল ডেথ। Julie!
বিক্রম, আমি মোবাইল নিয়ে এসেছি, আর সেই সাথে ফাইল। ফাইল? কিসের ফাইল? এই ফাইলে আছে তোমার ভাই খুরম কোথায় আছে তার গোপন খবর। কি? হ্যাঁ ঠিকই বলছি, ওই ইন্সপেক্টর রনি এই ফাইল আর মোবাইল ব্যাংকের লকারে লুকিয়ে রেখেছিল, আমিও কি মেরে নিয়ে এসেছি। আমার জানের জান, শিবা টাকার ব্যাগটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কত টাকা? 1 কোটি। না ফাইল দেওয়া যাবে না। কি কি কইলি? ফাইল দেওয়া যাইব না? শুধু মোবাইলের জন্য কথা ছিল 1 কোটি টাকা, আর এই ফাইলের জন্য আরো 2 কোটি টাকা লাগবে। আরে কস কি তুই, আরো 2 কোটি? ইয়েস, এটা আছে তোমার ভাইয়ের জীবন কাঠি, তোমার ভাইয়ের খোঁজ পেলে তুমি পাবে 100 কোটি টাকার খবর, আর আমি তো মাত্র 3 কোটি টাকা চেয়েছি, কমই তো চেয়েছি। আমার লগে 2 নম্বরি করবি তো খতম করে ফেলাবো। আমাকে কিছু করলে এই ফাইল ছিঁড়ে তোর ভাইয়ের জীবন অন্ধকার করে দেব। ভাই ছিঁড়িস না, ছিঁড়িস না। ঠিক আছে ঠিক আছে, ওই ইকবাল টাকার ব্যাগটা নিয়ে যা, পরে টাকা দিলি আমি জানতে পারুক আমার ভাই কই আছে। এই দেখ, এখানে 3 কোটি টাকা আছে। পাইছি রে পাইছি, আমার ভাইরে সাবার গোপন জেলখানায় আটকে রাখছে। তাড়াতাড়ি কমিশনারের খবর দে, আমার ভাইরে আনতে যাইতে হইব। গুড বাই। না গুড বাই না, গুড বাই এখান থেকে নিয়ে গেলে অসুবিধা আছে। টাকার জন্য ফাইল দিছে, টাকা পাইয়া আবার এই খবর পুলিশরেও জানায় দিতে পারে, তাই ওরে দুনিয়া থেকে গুড বাই করুন। যেই উপর থেকে নিচে পড়ছে মাথা মনে ফাইটা দুই ভাগ হয়ে গেছে, যাও না দরকার নাই, অনেক কাম বাকি পড়ে রয়েছে। ইকবাল কমিশনারের ফোন লাগা। কমিশনার সাহেব অপরাধীদের সাথে হাত মিলিয়ে নেতা আসাদের বদলে সুইপার ইন্দ্রাকে নেতা বানিয়েছে, আর তুমি আসারের গল্প আমাকে বিশ্বাস করতে বলছো রকি? আমি রকি নই, রনি, ইন্সপেক্টর রনি। রকিকে আমি নিজের হাতে চিটং কবর দিয়ে এসেছি। মিথ্যে কথা, খুনের দায় থেকে বাঁচার জন্য তুমি এখন রনি সাজছো। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমিই রনি, ইন্সপেক্টর রনি। স্মৃতিভ্রষ্ট ছিলাম বলে আমি এতদিন নিজের পরিচয় প্রকাশ করতে পারিনি। মিথ্যে কথা না ইন্সপেক্টর, সব সত্যি, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে, আমি নিজের হাতে মোবাইলে সব ভিডিও করেছি। কোথায় সেই মোবাইল? আমাকে আহত করে জুই সেই মোবাইল আর ফাইল নিয়ে গেছে। তুমি আবারও মিথ্যে বলছো। না ইন্সপেক্টর, ও সত্যি বলছে। জুই জুই বলো, মোবাইল কোথায়, ফাইল কোথায়? এগুলো ইন্সপেক্টর মেহেদিকে দিয়ে দাও। না, ওরা আমাকে ধোকা দিয়ে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে গুলি করেছে। এসব কি বলছো জুই? নারনি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি আমি জুই নই। তুমি তুমি জুই নও? তাহলে কে তুমি? আমি আমি মালিয়া? তাহলে জুই কোথায়?
বিক্রমজিকে আটকে রেখেছে সত্যিকারের নেতা আশাদের সাথে তার ডেরের ভেতর। তার মানে নেতা আশাদ বিক্রমের হাতে বন্দি? বিক্রম আমাকে ব্যবহার করে জেনে গেছে খুরমের ঠিকানা। আপনার কথা বিশ্বাস না করার জন্য আমি দুঃখিত। ইটস ওকে ইন্সপেক্টর, খুররমকে ছাড়িয়ে নেবার আগেই আমাদের কিছু করতে হবে। জুইরে সাথে নিয়ে আছ, কম তো যায় না। রনি যদি আবার বাধা দেয় তখন এই টোপটারে কামে লাগাবো। আর এ সালাকে কে করবে? আর রাগ, আমার ফোন পাইলে এ আশাদে ছাড়া দিবি? তুই পালিয়ে বাঁচতে পারবি না বিক্রম, আইন তোকে ধরবেই। সারসা সাহাব, আরে আমরা তো পালিয়ে যাইবে, আর পুলিশ ধরবে আপনাকে। ও ইয়ে সময় কমিন্দা, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো, আয় আরে নিয়ে আয়, আর হ্যাঁ নাও। আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। একদম কম, চলো ওই গাড়িতে যা, যা ওই গাড়িতে। কিরে শিবা, বাটে তো পড়ে গেলি। আমার বিরুদ্ধে পিস্তল উঠাস, ভাবছস আমি ভুল লেগেছি? না ভুলি নাই, ভুলি নাই বইলাই, তগো গাড়িতে বোমা ফিট করছি। টাকা পয়সার ভাগ দিতে পারুন না, রিমোট টিপুম বোমা ফাটবো। এই যে এমনি আমি জানি, কিন্তু জুই কোথায় স্যার? জুইকে বিক্রম তার সাথে নিয়ে গেছে জিম্মি হিসাবে। আর কথা নয়, শীঘ্রই চল। চলো, অফিসার। ইয়েস স্যার। খুররমকে এক্ষুনি সেন্ট্রাল জেলে পাঠাতে হবে। কেন স্যার? ডিবির কাছে খবর আছে, তোমার সিকিউরিটির কিছু লোক নিজেদের বিক্রি করে ফেলেছে। ইয়েস স্যার। হ্যাঁ
ये साला खुर्रम की लुकत है। खुर्रम के तुई खुजे पाबी ना इंद्रा, तुई उल्टा आमादेर जाले धरा पड़े गेछिस। आमाके माफ करिए दे बाबू, हमको माफ करिए दे। बाबू हमको माफ करिए दे, बाबू हमको माफ करिए दे, हम यहाँ पर गुस्सा आप करी दे, हम ये सब काम हर करी दे ना बाबू, हमको माफ करिए दे बाबू। इंद्रा तू ही ऐसे चीज खुर्रम के छाड़िए नहीं थे, किंतु तोर बदले ओके छाड़िए ने बामी, तार पर ओके नहीं है जब वो विक्रम एर काचे, जनगों ने टाका बुझे नहीं, थोड़ी ये दे वो विक्रम के, रने और कापूर हमको माफ करिए दे। उठो। सालार ऑफिसर तू असली आमार लोग, आमार मत तू नंबर हुआ नेता ने फिट दिली कमने जारे अपने नेता मने कर चेन से आसले नेता ना आपना के भीतर तके बेर करार जुन्नो बहुत करिश्मा करे सर्जरी करे नेता डुप्लीकेट तैयारी करे ची ओलो स्वीपर इंद्रा। हमको याद नहीं बॉस, हम इंद्रा ची इंद्रा। शाला ये तो कौन कोसते हैं केन केमने और सिनल मारे वो तो बांधोरा बोइशरुसे से। शाला का से तो एक दिन उम्मीद अब बच्चों फेल कर बो बिक्रम कोई एयरपोर्टे आपने जो अपेक्षा कर चे भाई ব্যাংকে টাকাগুলো কোথায় রেখেছে? এই টাকার জন্য বহুত রিস্ক নিয়েছি, বহুত কষ্ট করেছি। গোরা ডিম করছস, জেলে ঢুকছি বেল মাথা লয়া, আর এখন সন্ত্রাসীর মতো চুল লয়ে বাইরাইলাম। কোটি কোটি টাকা থাকলে চুল দাড়িতে আটকে না ভাই, আমাকে একটু ভাগটা বাড়িয়ে দিয়েন। ভাগাভাগি জিনিসটা আমার পছন্দ না, সব দিতে রাজি কিন্তু টাকা না 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 না। আমি আইসা পড়ছি, আর কোনো চিন্তা নাই, এইবার দেশ ছেড়া বিদেশে গিয়া পায়ের উপরে পা তুইলা আজীবন রাজার মতো বৈশা বৈশা খাম। এই টাকা কই রাখছস? টাকা কই? কি টাকা? টাকা আছে বড় ভাই ওই হ্যাঙ্গারের ভিতরে। আরে তাড়াতাড়ি থাম, ওই হ্যাঙ্গারের ভিতরে জলদি চলো, জলদি টাকা উঠাও। ওদিকে যা, ওদিকে যা, আরে হারুন তো জায়গা, হারুন ওদিকে যা। এই তো আয়। হাই ডাকনি সারা, কল এই গাড়ির ভিতরে টাকা লুকায় রাখছস? এত টাকা এই গাড়ির ভিতরে? হ বড় ভাই বেশি কঠিন জায়গা রাখি নাই,
সহজ জায়গায় রাখছি, যাতে কেউ কল্পনাও না করতে পারে এমন জায়গায় এত টাকা থাকতে পারে। তোর বুদ্ধির তারিফ করতে ছোট ভাই। আরে তুই তো দেখতেছি আমার চাইতে মরুশিয়ান। শিয়ানের দেখছ কি, শিয়ানগিরির তো এখন কিছুই দেহ নয়। কত টাকা, কত টাকা চকচকানো, চাইবা মাত্র বাহকরে দিতে বাধ্য থাকিবে। আমি আমি বাহক, আমি বাহক। খুরম, খুরম রে, খুরম, আমার বুকে আয় ছোট ভাই, আমার বুকে খুরম না। দেশের জনগণকে পথে বসিয়ে জনগণের টাকা নিয়ে আমি তোকে পালিয়ে যেতে দেব না। আমি ইন্দ্রা নই, আমি আরশাদ। কি কস তুই, তুই ইন্দ্রা না? শেষ টাইমে এটা তুই কি ঝামেলা বাঁধাইলি? নে ধর, দরকার পড়লে দুই বস্তা তুইও নিয়ে যা। নে ধর, নে। হ্যালো, হ্যালো, পুলিশ হেডকোয়ার্টার। বাহ, সুবহানাল্লাহ, জেলখানায় অনেকদিন উপোস ছিলাম, সাথে চল।
সত্যি ভাব আমি তোকে টাকা দিয়ে দেব না আমি তো গাছটা রাখবো না কি মারা গেছে তোর কারণে আমি আমি তোকে বাঁচতে দেবো না আমি তোকে বাঁচতে দেবো না দুঃখ করো না রনি রকি জুই ওরা কেউ মরেনি ওদের এই আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ ওদের টাকা ফিরে পেয়েছে ওরা আমাদের দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে যুগ যুগ I'm not.